ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর এটি খুবই পপুলার একটি প্রোডাক্ট, আর অনেক বেশি হচ্ছে ইফেক্টিভিটি প্রোডাক্ট। যাদের ফেসে, বিশেষ করে যাদের ফেসে পোর্সের প্রবলেম আছে, তাদের জন্য এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। একদমই টোটালি হচ্ছে স্কিনকে ডিপ ক্লিন করার জন্য, আর স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, এবং স্কিনকে হচ্ছে আপনাদের যে প্রবলেমটি আছে পোর্সের সেটি মিনিমাইজ করার জন্য, তো অবভিয়াসলি এটি হেল্প করবে। অ্যান্ড এই যে প্রোডাক্টটি আছে, এটি হচ্ছে লাইকো ব্র্যান্ডের প্রোডাক্ট। অলরেডি লাইকো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করেছি, আমার চ্যানেলে অলরেডি লাইকো ব্র্যান্ডের মাচা মাড মাস্ক নিয়ে আমি কাজ করেছি, আপনারা অনেক দিন ধরে সেটি দেখেছেন, এবং অনেক পপুলার একটি প্রোডাক্ট আমার চ্যানেলের। বাট আজকে আবারও নিয়ে এসেছি, এটি হচ্ছে একটি মাচা পিলিং জেল। এই জেলটি আছে, এটি ডিপ ক্লিনজিং একটি জেল। এই জেলটি কীভাবে আপনারা ইউজ করবেন, এটি কী কাজ করবে আপনাদের স্কিনের জন্য, সেটি আমি আপনার ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো প্রপারলি সব কিছু জানার জন্য একদম শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট করতে হবে, অ্যান্ড করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেটি ক্লিক করে দিন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে হাতের কাছে পেয়ে যাওয়ার জন্য। সো চলুন শুরু করে দিচ্ছি আজকের রিভিউটি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন খুবই ছোট একটি প্রোডাক্ট, একদমই ছোট্ট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, বাট এটি খুবই ইফেক্টিভ। কাদের জন্য ইফেক্টিভ? যাদের স্কিন হচ্ছে পোর্সের প্রবলেম আছে, বা যাদের স্কিনে ডেড সেল আছে, এবং যারা স্কিনটাকে টোটালি হচ্ছে স্মুথ করতে যাচ্ছেন, স্কিনটা অনেক বেশি হচ্ছে খসখসে আছে, তাদের জন্য। মাচা নিয়ে অলরেডি কাজ করেছি, মাচা মাড মাস্ক নামে একটি মাস্ক আছে যেটি হচ্ছে পোর্সের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। আমি সেটি আমার চ্যানেলে রিভিউ করেছি, এবং এটি আপনারা অনেক পছন্দ করেছেন। লাস্ট 2-3 বছর ধরে সেল করছি, কম করে হলো, এবং এটার চাহিদা অনেক বেশি। তো এখন লাইকো ব্র্যান্ড নিয়ে বলবো, এটি হচ্ছে একটা চায়না ব্র্যান্ড। চায়না নিয়ে অনেকেরই থাকে যে চায়না ব্র্যান্ড মানেই নিশ্চয়ই ভালো না, সে ধারণাটা অনেকের অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সেটা আগে ছিল, আগে অনেকেই মনে করতো যে চায়না ব্র্যান্ড মানেই নিশ্চয়ই ভালো কিছু না। বাট এখন কিন্তু আমরা জানি যে আমাদের দেশে চায়নার প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো স্কিনের জন্য বেনিফিশিয়াল। বিশেষ করে আমি বলবো লানভানা ব্র্যান্ড খুবই ভালো, বায়োকা ব্র্যান্ড আছে, ওয়ান স্প্রিং আছে, কিংবা আরও অনেকগুলো ব্র্যান্ড আছে। ওয়ান স্প্রিংয়ের তো প্রচুর প্রোডাক্ট আমি রিভিউ করেছি, ল্যানভানার করেছি, ডক্টর রাসেলের কিছু প্রোডাক্ট আছে, আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেটা বলে শেষ করা যাবে না। এত এত প্রোডাক্ট আছে আমাদের দেশে যেগুলো কিনা খুবই ভালো ভালো কিছু প্রোডাক্ট, যেগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করছি আমাদের চ্যানেলে, এবং আপনারা পছন্দও করছেন, স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল সেই প্রোডাক্টগুলো। তো মাচা মাড মাস্কও সেরকম একটি প্রোডাক্ট। মাচার আরও কিছু ব্যাপার হচ্ছে, যারা মাচা মাড মাস্ক ইউজ করেন তারা কিন্তু জানেন যে মাচা মাড মাস্ক যখন আপনারা ইউজ করছেন তখন আপনাদের ফেসে কিন্তু নতুন করে ব্রন হওয়ার পসিবিলিটিটা কমে যায়। সেম হচ্ছে এইটা, আপনারা কেউ যদি মাচার এই পিলিং জেলটা ইউজ করেন তাহলে যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি খসখসে হয়ে গেছে তাদের স্কিনটা সফট করবে, এটি ডিপ ক্লিন করবে আপনার ফেসকে। ফার্স্ট অফ অল একদম ডিপলি হচ্ছে আপনার স্কিন থেকে ধুলা ময়লা এবং লোমকূপের গোড়া থেকে হচ্ছে যে অয়েলটা সেটা ক্লিন করতে হেল্প করবে। পাশাপাশি আপনাদের যাদের ব্রনের প্রবলেম আছে, ইনশাল্লাহ এটা অ্যাপ্লাই করলে ব্রনের প্রবলেমটা কমে যাবে, নতুন করে ব্রন হওয়ার যে পসিবিলিটি সেটাও কিন্তু একদমই হচ্ছে 90-95% পর্যন্ত কমিয়ে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটি আপনার স্কিনকে স্মুথ করবে, যাদের স্কিনটা অনেক বেশি খসখসে তাদের স্কিনটা স্মুথ করার জন্য এটি হেল্প করবে। সেই জন্য বলবো এই প্রোডাক্টটা খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট, আর এটি ইউজ করে খুবই ইজি। লাইক এটা হচ্ছে ফেস ওয়াশ টাইপের, আপনি জাস্ট ফেস ওয়াশের মতো এটি অ্যাপ্লাই করতে পারছেন, জাস্ট ফেস ওয়াশের মতো আপনাকে এটি অ্যাপ্লাই করে ফেলতে হবে। তো এটি হচ্ছে মেড ইন চায়না, এখানে দেওয়া আছে, এরকমই আসে, কোনো আলাদাভাবে কোনো বক্সে বা ওরকম কিছু আসে না, প্যাকেজিংটা এরকমই হয়ে থাকে। তো এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টে আছে, এটির ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2021 অ্যান্ড এক্সপায়ার ডেট 2024, একদম রিসেন্ট প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আসছে মার্কেটে। বাট আমরা এটা অনেকদিন ধরে তাও সেল করছি আসার পর থেকে, আর আমি রিভিউ একটু পরেই করি সবাই জানেন, কারণ হচ্ছে আমি নিজে ইউজ করে বা আমার খুব কাছের যারা রিলেটিভ আছে, খুব কাছের যারা তাদেরকে দিয়ে ইউজ করানোর পরে তাদের যেই রিভিউ থাকে তার সেটার উপর ডিপেন্ড করে আমি রিভিউটা আপনাদেরকে দিয়ে থাকি। কারণ আমি সবসময় চেষ্টা করি একদম 100% জেনুইন রিভিউটা যেন আমি আপনাদেরকে দিতে পারি, যেন আপনাদের কাজে আসে। তো এটা আপনারা যাদের ফেস হচ্ছে পোর্স আছে তারা তো অ্যাপ্লাই করতে পারেন, রেগুলার নর্মাল স্কিনও করতে পারেন। যাদের রেগুলার স্কিন, নর্মাল স্কিন কোনো প্রবলেম নাই, বাট এটা ইউজ করলে হবে কি আপনার স্কিনটা ডিপ ক্লিন করছে, ইনস্ট্যান্ট ফেয়ারনেস দিচ্ছে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং আসবে স্কিনের মধ্যে, অয়েল কন্ট্রোল করবে আপনার ফেসকে ডিপ ক্লিন করার পাশাপাশি, এটা আপনার স্কিনটাকে স্মুথ করে দিচ্ছে। এবং এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু আমার ডার্ক সেলগুলোকে, ডেড সেল যেটা আছে ডেড স্কিনটাকে কিন্তু
রিমুভ করতে হেল্প করছে। তো এই হচ্ছে প্যাকেজিং, এখানে দেখতে পাচ্ছেন 60 গ্রাম হচ্ছে প্রোডাক্ট আছে, 60 গ্রামের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা। আর এটা একদম বাজেট ফ্রেন্ডলিও বলতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এটা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারেন, যে কোনো কোথাও যাচ্ছেন এটা আপনি কিন্তু চাইলে কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি বলবো, এটা খুব ইজিলি হচ্ছে আপনি ট্রাভেলে এটি আপনি ক্যারি করতে পারবেন। আর এটা ইউজ হচ্ছে আপনি ডেইলি বেসিসে করতে পারেন, ডেইলি যতবার খুশি ইউজ করা যাবে কোনো সমস্যা নেই, ডেইলিটা অ্যাপ্লাই করা যাবে ফেসে। জাস্ট এটার ইউজ প্রসেসটা বলে দিচ্ছি, এটার ইউজ প্রসেসটা কিন্তু এখানে লেখা আছে। তো এটার ইউজ প্রসেসটা হচ্ছে কি, আপনি জাস্ট ফেসে খুব যতটুকু আপনার ফেসের জন্য প্রয়োজন ততটুকু নিয়ে 1 থেকে 2 মিনিট আপনাকে ম্যাসাজ করতে হবে। এটা খুব জোরে জোরে রাফলি ম্যাসাজ করা যাবে না, খুব সফটলি আপনাকে ফেসে ম্যাসাজ করতে হবে 1 থেকে 2 মিনিট। ম্যাসাজ করে নর্মাল যে ওয়াটার আছে একদম নর্মাল ওয়াটার দিয়ে হচ্ছে ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে, বাস এতটুকুই কাজ, আর কিছু না। জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, এতেই কিন্তু আপনার স্কিন থেকে এটি আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করছে, ময়েশ্চারাইজ করছে, আপনার স্কিন হচ্ছে ধুলাবালিটাকে রিমুভ করছে এবং আপনার দাগ রিমুভ করতে হেল্প করবে যদি কেউ রেগুলার বেসিসে অ্যাপ্লাই করে। এটা লাইক আমরা ফেস ওয়াশের মতো অ্যাপ্লাই করতে পারি, ঘুম থেকে উঠে সকাল একবার অ্যাপ্লাই করতে পারেন, বাইরে থেকে এসে ইউজ করতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে। দিনে মিনিমাম 3 থেকে 4 বার এটি ইউজ করা যাবে, জাস্ট ফেস ওয়াশের মতো, কোনো সমস্যা নেই। এতে এটি আপনার স্কিনকে কিন্তু অনেকটু বেনিফিশিয়াল দিবে, বেনিফিট দিয়ে দিবে। আর এই যে প্রোডাক্টটা আছে এটা আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই, অল স্কিন টাইপ, যে কোনো স্কিনে এটি অ্যাপ্লাই করা যাবে, ছেলে মেয়ে উভয় তো ইউজ করতে পারবে। আর এটা ইউজ করার জন্য বয়স সীমাটা বলবো যে যাদের বয়স 12-13 বছর তারও অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটি খুবই ভালো একটি ব্র্যান্ডের প্রোডাক্ট। এখানে হচ্ছে গ্রিন টি এসেন্স আছে, যে কোনো আপনার গ্রিন টি এসেন্স থাকার কারণে আপনার স্কিন থেকে যে প্রবলেমগুলো আছে, ব্রনের প্রবলেম বা অ্যালার্জি প্রবলেম অথবা যাদের হচ্ছে ফেসে র্যাশের প্রবলেম থাকে ফেসে, সেটাও রিমুভ করতে ইনশাল্লাহ এটি হেল্প করবে। সো আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, 12-13 বছর বয়স থেকে অ্যাপ্লাই করা যাবে। এটি খুবই ভালো প্রোডাক্ট, আশা করি ভালো লাগবে ইউজ করে ইনশাল্লাহ। এটি তো জেল টাইপ, যেহেতু জেল দেখতে পাচ্ছেন আমি একবার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে জেল, একদম এরকম হালকা, একদমই হচ্ছে লাইট গ্রিন একটি জেল আছে ভিতরে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের উপর থেকে সেম এরকম লাইট গ্রিন হবে। অ্যান্ড এটা আপনার ফেসে দিয়ে 1 থেকে 2 মিনিট এরকম ম্যাসাজ করতে হবে, দেখুন ভিতরে একটু কেমন দানা দানা হয়ে যাবে, এরকম করে ম্যাসাজ করতে করতে দেখতে পাবেন যে আপনার ফেস থেকে এটা ময়লা উঠে নিয়ে আসছে। এবং 1 থেকে 2 মিনিট হালকা এরকম ম্যাসাজ করার পরেই আপনারা ফেসটাকে জাস্ট হচ্ছে ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলে। এটা কিন্তু একদম ঘন জেল তা না, এটা আস্তে আস্তে এরকম পানির ফেসে নিলে পানির মতো হয়ে যাবে এবং ভিতর থেকে ময়লা, দেখুন আমার হাত থেকে যে ময়লাটা উঠে যেতে চামড়া, যে মরা চামড়াটা আছে সেই মরা চামড়াটা এরকম করতে করতে উঠে যাবে। যাদের ফেসে হচ্ছে সাদা সাদা চামড়া আছে বা যাদের লোমকূপের গোড়ায় হচ্ছে হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স আছে, এটি অ্যাপ্লাই করলে আপনাদের ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সটা উঠে চলে আসবে। দেখুন এই যে দেখুন, যাদের লোমকূপের গোড়ায় ব্ল্যাক হেয়ার্স আছে হোয়াইট হেয়ার্স আছে তাদেরকে বলবো, বিশেষ করে তাদের লোমকূপের গোড়া থেকে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সটা এরকম ম্যাসেজ করতে করতে তুলে ফেলবে, বের করে নিয়ে আসবে। যাদের মরা চামড়া আছে ফেসে, ডেড সেল আছে, সেটাও রিমুভ করে ফেলবে সাথে সাথে, ইনস্ট্যান্টলি দেখতে পাবেন। রেগুলার বেসিসে ইউজ করলে ফেসে কখনোই ডেড সেল তো হবেই না, ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সগুলো আস্তে আস্তে করে টোটালি রিমুভ হয়ে যাবে। সো অনেক অ্যামেজিং একটি প্রোডাক্ট বলেছি, মাচা এই যে ফিলিং জেলটা আছে খুবই ভালো, ইউজ করলে ইনশাল্লাহ আপনারা সবাই সেটা ফিল করতে পারবেন। সো যদি কারো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের কাছ থেকে পারচেস করতে চান, অর্ডার করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন। দয়া করে শুধুমাত্র অর্ডার করার জন্য উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন, ফোন করে অর্ডারটি কনফার্ম করে দিবেন। অ্যান্ড যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না, অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে রিভিউটি এবং কী টাইপের প্রোডাক্টের রিভিউ আপনারা আমাদের চ্যানেলে দেখতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনারা আমাদেরকে কিন্তু জানাতে পারেন। সো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।